আসসালামু আলাইকুম, সবাইকে চলে আসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। যদিও এটা আমাদের একদম ফ্যামিলি টাইম, তো আজকে আমরা চলে গিয়েছি সিলক্সে, যেটা আমাদের বাসার খুবই কাছে, তাজমহল রোডে। তো নিহার আজকে একটা আবদার ছিল, ওর এক ফ্রেন্ডকে নিয়ে হচ্ছে সিলক্সে যাবে এবং সাথে যেন আমরা যাই। তো ওর হচ্ছে আবদারটা রক্ষা করার জন্য আমার জামাই, ওর ফ্রেন্ড আর ও আগে আগেই চলে গিয়েছে। তো কথা ছিল আমি এবং নিহাল যাবো না, তারপরে দেখি যে আমার জামাই বাবু বারবার শুধু কল দিচ্ছে আমাকে যে তুমিও আসো, সাথে নিহালকে নিয়ে আসো। তো আমি যেহেতু যাবো না, তো আমি বিকালে নাস্তাটাও কিন্তু ঘরে খেয়ে ফেলছি, তো আমার একদমই খিদা ছিল না। তারপর তার অনুরোধে গেলাম আর গিয়ে আমি এবং নিহাল খুব ইজিলি আমরা সিলক্সটা খুঁজে পেয়ে গিয়েছি। আর গিয়ে দেখি যে নিহা এবং তার ফ্রেন্ডের অর্ডারটা চলে আসছে, যেহেতু তারা আগে আগে অর্ডার করেছিল। তো আমি যেটা দেখলাম যে এখানে উইংস তারা অর্ডার করছে, যেটা প্রাইস ছিল 240 টাকা। তো দুইটা উইংসকে ওরা হচ্ছে তিনভাবে রেডি করে দিয়েছে, ঝাল, তারপরে একটু কম ঝাল, একটু ক্রিপসি। আর এই জিনিসটা বিশেষ করে আমার অনেক বেশি ভালো লেগেছে, যেটা মোবাইলের মতো একদম দেখতে, যখন হচ্ছে অর্ডারটা একদম রেডি হয়ে যায় তখন এখানে কল আসে, আর কল আসার পরে হচ্ছে যার যার অর্ডারটা শেষে হচ্ছে রিসিভ করতে হয়। তো এটা আমি আর আগে কখনোই দেখি নাই কোনো রেস্টুরেন্টে, যতগুলো রেস্টুরেন্টে আমি এই যাবত খেয়েছি। এরপর আমি যেটা করলাম, আমার একদমই ক্ষুধা ছিল না, আমি পাশের একটা টেবিলে গিয়ে নিজের ভিডিও নিজেই করতে থাকলাম, যেটা আমি সবসময় করি, আমার অনেক বেশি মজা লাগে এটা। আর হচ্ছে আমাদের নিহালের অর্ডারটা কিন্তু আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি, তো আমি জানি যে নিহাল যেটা করবে সেটা হচ্ছে যে সে সেম অর্ডারই করবে। আমি তাকে বারবার বলতেছিলাম যে তুমি আরেকটা কিছু ট্রাই করতে পারো, বাট সে নিহা যেটা খাচ্ছে সেটাই খাবে, কারণ বাসায় গিয়ে ওদের মধ্যে আবার কম্পেয়ার হবে যে কারটা মজা ছিল কারটা বেশি ছিল। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি আবার আমার জামাই আমরা বসে একটা সাইডে কথা বলতেছিলাম, আর নিহা তার ফ্রেন্ড এবং নিহাল ওরা বসে একটু আড্ডা দিতেছিল। অ্যান্ড দেন আমরা নিহা নিহালকে বাসায় পাঠিয়ে দিলাম এবং নিহার ফ্রেন্ডকে তার বাসায় পৌঁছে দিতে চলে গেলাম হচ্ছে তাজমহল রোডে। তো আমি এবং নিহার ফ্রেন্ড আমরা হচ্ছে রিক্সায় গিয়েছিলাম, আর আমার জামাই হচ্ছে বাইকে আসছিল। তো এখান থেকে আমি আজকে একটু রিং রোডে যাব, আজকে আমার একটু কাজও আছে, কারণ আমার একটা বিয়ের দাওয়াত আছে। তো দাওয়াতের জন্য আমি এই যাবত হচ্ছে কোনো কিছুই দেখি নাই, যে আসলে আমি কী পরে যাব, কি কিনবো বা কি করব, কোনো কিছুই প্রিপারেশন নাই। তো আজকে আমার জামাইকে বললাম সেটা, তো আমাকে নিয়ে গেলো হচ্ছে টোকিও স্কোয়ারে। তো আমার জামাই যেহেতু দেখছে যে আমি সিলক্সে কিছুই খাই নাই, সে বারবার আমাকে বলতেছিল যে আমি কী খাবো, কী খাইতে ইচ্ছে করে, আমার আসলে কোনো কিছুই খাইতে ইচ্ছে করছিল না। তারপরও তার অনুরোধে আমি একটা আইসক্রিম নিলাম। তো আমরা এখানে টোকিও স্কোয়ারের নিচতলায় দাঁড়িয়ে আইসক্রিমটা খাচ্ছিলাম আর কথা বলতেছিলাম, যদিও আমি আইসক্রিমটা শেষ পর্যন্ত খাইতেও পাই নাই, আমার জামাইকে জোর জার করে হচ্ছে ধরিয়ে দিয়েছি। তো এখানে আজকে আমি কিছু জিনিস দেখব, আর এখানে হচ্ছে টোকিও স্কোয়ারের নিচে যে খাবারের স্পেসটা সেটা আমি একটু ছোটো করে দেখিয়ে দিলাম। তারপরে আমি এবং আমার জামাই হচ্ছে যে আমরা কিছু স্টিল ফিক্সার নিয়েছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এই হচ্ছে আমার দুই বাচ্চা, এ হচ্ছে আমি, আর এখানে হচ্ছে আমি যে ড্রেসগুলো আজকে সিলেক্ট করছিলাম সেই ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা জানাবেন যে আমার ড্রেসগুলো কেমন লেগেছে। এগুলো ছিল ভোগের ড্রেস, কিছু ওয়ান পিস, কিছু টু পিস, আর এটা ছিল আমিরার একটা ওয়ান পিস, অনেক সুন্দর। আর এখানে আমি ড্রেসের সাথে ম্যাচিং করে কিছু চুড়ি এবং রিং পছন্দ করছিলাম, যেটা টোকিও স্কোয়ার থেকে, অনেক সুন্দর ছিল এগুলো। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমি দেখলাম যে আমার কেনাকাটা খুবই ইজি এবং আমি একটা জায়গা থেকে সব কিছু কিনে ফেলতে পারবো। যদিও এর আগে এত ইজিলি আমি কোনো কিছুই সংগ্রহ করতে পারতাম না, আমি খুবই হ্যাপি হয়ে গিয়েছি। আমার জামাইকে বলছি যে আমার একদমই দৌড়াদৌড়ি করতে হবে না, সব কিছুই এখানে আছে। এই চুড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে এবং আমার ড্রেসের সাথে একদমই চলে গেছে, বাট চুড়ির সাইজটা ছিল না, এটা একটু ছোটো সাইজের চুড়ি ছিল, যদিও আমার হাতেই পারফেক্ট ছিল, বাট আমি একটা সাইজ বড় পরতে পছন্দ করি। তো দোকানিও আমাকে বারবার বলতেছিল যে আরেকটা সাইজ বড় হলে অনেক বেশি ভালো লাগতো। আর এখানে হচ্ছে আমিরাতে আরেকটা ড্রেস আমি ট্রায়াল দিয়েছিলাম, যেটা অনেক সুন্দর ছিল। থ্যাংক ইউ সো মাচ।